আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে নতুন একটা ফ্রি ইনকাম সাইট শেয়ার করতে চাচ্ছি, যে সাইটটি থেকে আপনি চাইলে প্রতিদিন ফ্রিতে মিনিমাম 500 থেকে 600 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। তো আপনারা অনেকে বলতেছেন যে ফ্রি ইনকাম সাইট শেয়ার করার জন্য, তাই আমি ভেবে চিনতে আপনাদের জন্য সেরা একটা ফ্রি ইনকাম সাইট নিয়ে চলে এসেছি, যেন আপনারা এখান থেকে একদম ফ্রিতে কোনো প্রকার টাকা খরচ না করে প্রতিদিন 500 থেকে 600 টাকা খুব সহজে ইনকাম করতে পারেন। তো আপনি যদি আজকে সাইটটি থেকে প্রতিদিন 500 থেকে 600 টাকা খুব সহজে ইনকাম করতে চান, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কীভাবে আজকের এই সাইটে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে এখানে কাজ করতে হবে, কীভাবে এখান থেকে উইথড্র করে টাকাটা সরাসরি হাতে নেওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটা অল করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা মাত্রই আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো চলুন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি, কীভাবে আজকের এই সাইটে আমরা অ্যাকাউন্ট করবো, কীভাবে কাজ করবো, কীভাবে এখান থেকে উইথড্র করে টাকাটা হাতে নেব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, আপনি যদি আজকের সাইটটি থেকে একদম ফ্রিতে ইনকাম করতে চান, অবশ্যই এখানে সবার প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে দেখতে পারবেন লেখা থাকবে সাইট লিঙ্ক, সাইটের লিঙ্কের ওপরে একটা ক্লিক করে দেবেন। তো সাইটের লিঙ্কে ক্লিক করবো দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে কিন্তু তারা বলেছেই যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে আপনার অবশ্যই সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি এই সাইট থেকে ইনকাম করতে চান, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই সাইটে আপনাকে কোনো প্রকার টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এই সাইটটি থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে সাইটটির সম্পর্কে বিস্তারিত এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন একটা কাজের জন্য পাবেন আপনি 3.90 টাকা, 3.11 টাকা। এখানে কিন্তু তারা বলেছে ভিউ অ্যান্ড সাবস্ক্রাইব, মানে ইউটিউবে একটা ভিডিওতে শুধু ভিউ করবেন, মানে আপনি শুধু ক্লিক করবেন এবং চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করবেন। এই কাজের জন্য কিন্তু আপনি এখান থেকে 3.90 টাকা, প্রায় 4 টাকা কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। মূলত এইগুলোই কাজ। এইখানে ফেসবুকে মনে করছি পোস্টে লাইক দেওয়া, ফেসবুক পেজ আর কি ফলো করা, এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, কমেন্ট করা, এবং কি ইউটিউবে ভিডিওতে লাইক করা, এইগুলোই মূলত এইখানে কাজ। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন সাইটটি সম্পর্কে। তো এখন কথা হচ্ছে সাইটটিতে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে কাজ করতে হলে। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে 3 ডট আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে রেজিস্টার আছে, রেজিস্টারের ওপর একটা ক্লিক করে দেবেন। তো তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা ফিল আপ করে এখন আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো সবার প্রথমে দেখবেন লেখা আছে নেম, এখানে আপনার নামটা লিখে দেবেন। মনে করেন আপনার নাম হচ্ছে হৃদয় আসান, কিংবা আপনার যে নামই আছে সেই নামটা এখানে লিখে দেবেন। তারপর ইমেলে যে একটা মেল ব্যবহার করবেন, যে মেলটি ব্যবহার করে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। নিচে আছে ফোন, এখানে আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন। পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। নিচে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনার সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। তো এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে আবারও ভালোভাবে এই ফর্মটা চেক করে নেবেন, সমস্ত ইনফরমেশন ঠিক আছে কিনা এটা দেখা হয়ে গেলে এখান থেকে রেজিস্ট্রেশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি কিন্তু এখানে কিন্তু মনে করছে করা হয়ে গেছে। এখন আপনার ফোনে একটা মেল আসবে, এই মেলটির মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আজকে বন্ধুরা, আপনি যে মেলটিতে এখানে অ্যাকাউন্ট করেছেন সেই মেলটিতে দেখতে পারবেন একটা মেল চলে এসেছে। তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার মনে করছে আপনার যে মেলটা আছে সেটা আর কি ওপেন করবেন। ওপেন করে এই যে এখানে দেখবেন লেখা আছে ভেরিফাই, ভেরিফাইয়ের ওপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে এবং কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের এখানে কাজ করতে হলে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো একটু আগে যে মেল এবং কি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করেছেন সেই মেলটি ইমেলের জায়গায় দেবেন। পাসওয়ার্ডের জায়গায় দিয়ে অ্যাকাউন্টটা এখান থেকে আপনারা কী করবেন, লগ ইন করে দেবেন, লগ ইনের ওপরে ক্লিক করে। তো এইখানে আমি আমার সেই মেল এবং কি পাসওয়ার্ড দিয়েছি। তারপর আই এম নট এ রোবট আছে এখানে ক্লিক করবেন, দেন এখানে লগ ইন আছে এখানে একটা ক্লিক করে দেবেন, আপনাদের অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তারপর এইখানে আপনার কাজ সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। 2.10 টাকা সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ ভিডিও, এবং কি ওয়াচ ভিডিও অ্যান্ড গেট মানি এখানে একটা আছে, এইটা মনে করছে 2.90 টাকা। এরকমভাবে কিন্তু অনেক কাজ কিন্তু এখানে আছে, আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন একদম ফ্রিতে। তো কীভাবে এই কাজগুলো করে আপনারা এখান থেকে ফ্রিতে ইনকাম করবেন সেটা কিন্তু এইখানে আমি দেখে দেবো, মানে এই ভিডিও কিন্তু দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাছাড়া এখানে সিলেক্ট ক্যাটাগরি আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি কী ধরনের কাজ করতে চাইতেছেন সেই কাজটা কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? মনে করছি এখানে কমেন্ট আছে, একটা কমেন্ট করলে পাবেন 1.56 টাকা। টেলিগ্রাম আছে, টেলিগ্রামে যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব বা গ্রুপে জয়েন হন তাহলে সেখান থেকে পাবেন 2.44 টাকা। ডিসকর্ড আছে 2.12 টাকা, এবং কি আপনার যদি এখান থেকে এই যে ইনস্টাগ্রাম ফলো প্লাস লাইক প্লাস কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে একটা কাজের জন্য পাবেন 2.50 টাকা, ঠিক আছে? মূলত এইভাবে আপনার
আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন করতেছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। আর এখানে যারা মনে করছি ইউটিউবার আছেন বা যাদের আর কি পেজ আছে, তারা চাইলে কিন্তু এখান থেকে ওয়াচ টাইম এবং কি এখান থেকে সাবস্ক্রাইব কিংবা ভিউ এই সমস্ত কিছু কিন্তু নিতে পারবেন। বা যারা টিকটকার আছেন চাইলে টিকটকে কিন্তু ফলো নিতে পারবেন। তো তারা কীভাবে এখান থেকে সেই সমস্ত কিছু নেবেন এইটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো। সবার প্রথমে দেখাবো তো আপনারা কীভাবে ফ্রিতে ইনকাম করবেন, তারপর আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম ভিউ এবং কি ফেসবুক পেজে আপনারা কীভাবে ফলোয়ার, টিকটকে ফলোয়ার, ইনস্টাগ্রামে ফলোয়ার তারা কীভাবে নেবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো। তো সবার প্রথমে আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো কীভাবে ফ্রিতে কাজ করবেন, ঠিক আছে? তো ফ্রিতে কাজ করার জন্য আপনারা যদি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অসংখ্য কিন্তু মনে করছি অপশন দেখতে পারবেন। ভেরিফাই নাও আছে, ভেরিফিকেশন হিস্টোরি আছে, জব পোস্ট আছে, পেন্ডিং জব আছে, অ্যাপ্রুভ জব, তারপর রিজেক্ট জব, মাই পোস্ট, মাই টাস্ক, এরকম কিন্তু অনেক কিছু অপশন কিন্তু পেয়ে যাবেন। ডিপোজিট উইথড্রো, ডিপোজিট হিস্টোরি, আপনারা যারা ফ্রিতে ইনকাম করতে চান তাদের আর কি এখানে ডিপোজিট করতে হবে না, তারা ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন। আর যারা মনে করছে টিকটকে ফলোয়ার এবং কি আপনারা যারা ইউটিউবে সাবস্ক্রাইবার, কমেন্ট, ভিউ, প্লাস আপনি মনে করছে ফেসবুক পেজে ফলোয়ার নিতে চাইতেছেন, তারা কিন্তু এখানে ডিপোজিট করতে হবে। তো তারা কীভাবে এখানে ডিপোজিট করে তারা মনে করছে আপনাদের ফেসবুকে ফলোয়ার এবং কি ইউটিউবে সাবস্ক্রাইবার এবং কি টিকটকে ফলোয়ার কীভাবে নেবেন সেটা ভিডিও শেষের দিকে আমি বলে দেবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে কাজ করতে হলে কিন্তু সবার প্রথম আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই নাও আছে, ভেরিফাই নাওয়ের উপর একটা ক্লিক করবেন। আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? যেহেতু একটা রিয়েল ওয়েবসাইট এবং কি ট্রাস্টেড একটা ওয়েবসাইট, অবশ্যই কিন্তু আপনারা এখানে আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখান থেকে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখান থেকে আপনার এই যে আইডি কার্ড আছে এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে বার্থ সার্টিফিকেট এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আপনার চাইলে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে এটা ভেরিফাই করতে পারবেন। তো আমি আইডি কার্ডের মাধ্যমে এখানে ভেরিফাই করবো, সেটার আইডি কার্ড আছে এটা সিলেক্ট করলাম। তারপর আইডি কার্ডের যেই নামটা আছে সেই নামটা এখানে বসাবেন, আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, সিলেক্ট আইডি কার্ড, ফোন, সাইট, ইমেজ, এখানে আপনার যে এনআইডি কার্ডের পিকচারটা আছে সে এনআইডি কার্ডের পিকচারটা এখানে প্রথম পার্টের যে পিকচারটা আছে সে পিকচারটা এখানে আপলোড করবেন। তাছাড়া আপনি চাইলে দুইটা পিকচার একসাথে অ্যাড করেও আপনি এখানে আপলোড করতে পারবেন, মানে ফ্রন্ট সাইড এবং কি ব্যাক সাইড দুইটা একসাথে অ্যাড করে কিন্তু আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন। তারপর সিলেক্ট ইউর রিয়েল ইমেজ আছে এখানে ক্লিক করবেন, আপনার যে নিজের একটা ফটো আছে সেই নিজের একটা ফটো আপনি এখানে আপলোড করে দেবেন। তো এই ফর্মটা আমি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। তো আমরা এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এখন এখানে আইডি কার্ড আপলোড করার জন্য সিলেক্ট আইডি কার্ড, ফ্রন্ট সাইড আছে এখানে ক্লিক করবো, ফাইলের উপরে ক্লিক করবো, আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবো বা সেই পিকচারটা, মানে আমাদের যে আইডি কার্ডের পিকচারটা সেই পিকচারটা আমরা এখানে আপলোড করে দেবো, ঠিক আছে? তো আইডি কার্ডের পিকচারটা আপলোড করে যেভাবে করছেন সেমভাবে এখানে সিলেক্ট রিয়েল এমএস আছে এখানে ক্লিক করে আপনার একটা রিয়েল ফটো যে আছে সেই ফটোটা এখানে আপনারা আপলোড করে দেবেন। তো আমরা কমপ্লিট হওয়ার পর এখানে সাবমিট একটা লেখা আছে, সাবমিটের উপর একটি ক্লিক করে দেবেন, আপনাদের এটা পেন্ডিংয়ে চলে যাবে, ঠিক আছে? তো সর্বোচ্চ 5-10 মিনিট সময় নেবে, তারা এই 10 মিনিটের ভেতর আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দেবে, ঠিক আছে? তো আমরা এখন এখানে একটু অপেক্ষা করে দেখি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হতে কতক্ষণ সময় লাগে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখান থেকে আমরা একটু অপেক্ষা করে দেখি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হতে কতক্ষণ সময় লাগে। এখান থেকে এটা ভেরিফাই করলাম, আমরা যদি থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ভেরিফিকেশন হিস্টোরিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু পেন্ডিংয়ে আছে, ঠিক আছে? তো এটা সর্বোচ্চ 5-10 মিনিট সময় লাগে, এর ভেতর তারা আমার কাছে এটা অ্যাক্টিভ করে দেয়, মানে ভেরিফাই করে দেয়। সমস্ত ইনফরমেশন সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটা আপনার সর্বোচ্চ 5-10 মিনিটের ভেতর অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে মূলত আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা কাজ করার জন্য থ্রি ডট আইকন আছে এখানে একটি ক্লিক করবো, ড্যাশবোর্ড আছে এখানে একটি ক্লিক করবো। তারপর চাইলে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারবো বা এখানে অসংখ্য কাজ দেখতে পারবো, সেই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে মনে করছি ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবের কাজটা আছে, এটা কিন্তু 213 জনকে কাজটা দিয়েছে। এই কাজের জন্য আমরা প্রফিট পাবো 3.90 টাকা, এমনকি অলরেডি 132 জনকে তো এই কাজটা করে ফেলেছে। তো আপনি যদি এই কাজটা করতে চান তাহলে এই কাজের ওপর একটা ক্লিক করে দেবেন, তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন এই কাজটা আপনাকে কীভাবে করতে হবে। তো মিনিমাম 10 মিনিট ভিডিও দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে জব অ্যাপ্রুভ নিতে হবে, ঠিক আছে? মানে আমাদের মনে করছে 10 মিনিট এই ভিডিওটা দেখতে হবে, ওই সময় একটা স্ক্রিনশট নিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিতে হবে, সেই দুইটা স্ক্রিনশট আমাদের এখানে প্রমাণ হিসেবে দিতে হবে আসলে আমরা এই কাজটা করেছি। সেই দুইটা স্ক্রিনশট দেখে কিন্তু আমাদের এই 3.90 টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড করে দিবে। তো এখন কথা হচ্ছে কোন চ্যানেলে এই ভিডিওটা পাবেন। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো লেখা আছে ইউটিউব সার্চ ইঞ্জিনে গিয়ে স্বপ্ন পুরো সংসার লিখে ভিডিওতে ভিউ করে 10 মিনিট দেখে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট শেয়ার করুন, ঠিক আছে? মূলত ইউটিউবে গিয়ে স্বপ্ন পুরো সংসার লিখে ওই যে ওপরে একটা এক্সাম্পল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটের মতো একটা থাম্বনেল পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে কিন্তু আপনাকে এখানে স্ক্রিনশট আপলোড করতে হবে। তো এখন মনে হচ্ছে আমরা ইউটিউবে গিয়ে সার্চ করবো স্বপ্ন পুরো সংসার। তো ইউটিউবে চলে আসলাম, এখন আমরা এখানে সার্চ করে দিলাম স্বপ্নপুরা সংসার, সবার প্রথমে কিন্তু একটা কিন্তু ভিডিও চলে এসেছে। তো এই ভিডিওটা কিন্তু আমাদের এখান থেকে 10 মিনিট দেখতে হবে, তো ভিডিওটা আমরা এখানে ক্লিক করে 10 মিনিট দেখে নিচ্ছি।
তো ওকে বন্ধুরা আমাদের ভিডিওটা 10 মিনিট দেখে কমপ্লিট। এখন আমরা কি করব, ভিডিওতে দরকার পড়লে একটা লাইক দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব, ঠিক আছে। তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করব, সাবস্ক্রাইব করা হয়ে গেলে এখন আমরা আবার একটা স্ক্রিনশট নিয়ে নিব, দুইটা স্ক্রিনশট নিয়ে কমপ্লিট। এখন আমরা সেই সাইটটিতে আবার ব্যাক চলে যাব। এখন আমাদের এই কাজটা কিন্তু যে করলাম এটা কিন্তু প্রমাণ দিতে হবে, তো প্রমাণ দেওয়ার জন্য এখানে ফাইলস আছে, মানে চয়েস ফাইল স্ক্রিনশট ওয়ান, এখানে ক্লিক করে আমরা যে 10 মিনিট ভিডিওটা দেখেছি সেইটার স্ক্রিনশট আপলোড করব। তারপর এখান থেকে যে স্ক্রিনশট টু আছে সেখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছি সেই স্ক্রিনশটটা আমরা এখানে আপলোড করব, ঠিক আছে। আর এখানে একটা খালি ঘর দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে আপনারা লিখে দেবেন যে মাই জব অলরেডি কমপ্লিট প্লিজ চেক, এরকম একটা কিছু লিখে দেবেন। তো এখানে আমি লিখে দিলাম মাই জব কমপ্লিট, এবং কি আমার অ্যাকাউন্টের যে নামটা আছে ইউজারনেম সেই নামটা লিখে দিয়ে এখান থেকে সাবমিট আছে এখানে একটা ক্লিক করব। আমাদের এই কাজটা কিন্তু করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এই কাজটা আমাদের করা কমপ্লিট। এই কাজটা তারা কিছুক্ষণের ভেতরে দেখে আমাদের এই কাজের প্রফিটটা আমাদের আর্নিং ব্যালেন্সে তারা অ্যাড করে দেবে, ঠিক আছে। আসলে আমরা সঠিকভাবে কাজটা কমপ্লিট করেছি কিনা এটা তারা ভালোভাবে চেক করবে, চেক করা কমপ্লিট হওয়ার পর এই কাজের প্রফিটটা কিন্তু আমাদের তারা মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড করে দেবে, ঠিক আছে। তো মূলত আপনারা এভাবে কিন্তু এখানে কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে উইথড্র নামে একটা অপশন আছে, উইথড্রতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনারা দেখতে পারবেন এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে মাত্র 100 টাকা, এবং কি উইথড্র টাইমটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা এখান থেকে উইথড্র করার জন্য এখানে আপনাদের কিছু ইনফরমেশন আগে থেকে দেওয়া হবে, মানে অ্যাকাউন্ট করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো এখানে অটোমেটিক নেওয়া থাকবে। এবং এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, সিটি দিতে হবে, পোস্টাল কোড আছে সেটা দিতে হবে, আপনার যে পোস্টাল কোড সেটা দিবেন। তারপর সিলেক্ট গেটওয়ে আছে এখানে ক্লিক করবেন, আপনাদের সিলেক্ট পেমেন্টের মেথডটা সিলেক্ট করবেন, বিকাশ টাকা যেটার মাধ্যমে নিতে চান সেটা সিলেক্ট করবেন। এখানে বিকাশ টাকার নাম্বার আছে, আপনি যেই নাম্বারে বা এখানে যে বিকাশটা সিলেক্ট করছেন আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন, কত অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন, মানে এই যে এখানে দেখবেন যে লেখা আছে উইথড্র অ্যামাউন্ট, উইথড্র অ্যামাউন্টের ভিতরে আপনারা সেই অ্যামাউন্টটা লিখে দেবেন। এখান থেকে যেই সময় আপনাদের 100 টাকা হয়েছে ওই সময় আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে যে একটা গড় আছে এটা টিকমার্ক করে দেবেন, টিকমার্ক করার পর আপনাদের এখানে কনফার্ম করতে বলবে, তো আপনারা কনফার্ম করে দেবেন, আপনাদের পেমেন্ট আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার যেহেতু এখানে মনে করছে ব্যালেন্স নেই সেক্ষেত্রে কিন্তু এখন আমি উইথড্র করে দেখাতে পারলাম না। যদি আপনারা পেমেন্টটা না পান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পেমেন্টের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। অবশ্যই আপনারা এখানে কাজ করবেন। এখন কথা হচ্ছে যারা ইউটিউবে সাবস্ক্রাইবার প্লাস ইউটিউবে কমেন্ট ভিউ এবং কি লাইক এবং কি ফেসবুক পেজে ফলোয়ার, টিকটকে ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার তারা নিতে চান, তারা কিভাবে এইগুলো নেবেন। তারা নেওয়ার জন্য কিন্তু এখানে সবার প্রথমে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য থ্রি ডট আইকন আছে এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে ডিপোজিট আছে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে বিকাশ পার্সেন্ট নাম্বার এবং কি এখান থেকে আপনার নগদ পার্সোনাল নাম্বার পেয়ে যাবেন, যে কিটার মাধ্যমে ডিপোজিট করতে চাইতেছেন সেটা এখান থেকে কপি করে নেবেন। আর এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে মাত্র 100 টাকা, এখানে আপনাদের যে সময় 100 টাকা হয়ে যাবে, মানে আপনাদের যার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আপনি এখানে ডিপোজিট করে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অথবা মনে করছে ইউটিউব এবং কি টিকটক ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে মনে করছি আপনাদের এই যে ডিপোজিট টাইম যে আছে সেই ডিপোজিট টাইমটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই টাইমের ভেতরে যদি আপনি এখান থেকে ডিপোজিট করেন তাহলে ইনস্ট্যান্ট এখানে আপনাদের ডিপোজিটে অ্যাড করে দেবে তারা, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু এখান থেকে মনে করছে নগদ পার্সোনাল কিন্তু সেন্ড মানি করতে হবে। তো আপনার চাইলে এখানে ডিপোজিট করে আপনাদের ইউটিউবে সাবস্ক্রাইবার প্লাস আপনার টিকটকে ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার এগুলো কিন্তু নিতে পারবেন। কথা হচ্ছে এখানেও কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, এখানে অ্যাড্রেস আছে আপনার অ্যাড্রেস দিবেন, সিটিটা সিলেক্ট করবেন, তারপর পোস্টার কোড দিবেন, এখানে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে আছে এখানে ক্লিক করবেন, আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করতে চাইতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, বিকাশ নগদ আছে যে কোনো একটা সিলেক্ট করবেন, তারপর আপনি তাদের নাম্বার যে টাকাটা পাঠাবেন, ঠিক আছে। পাঠানো কমপ্লিট হওয়ার পর একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, 10 সংখ্যা, সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আপনার এই ট্রানজ্যাকশন আইডিতে দিয়ে দেবেন। তারপর কত টাকা ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে ডিপোজিট অ্যামাউন্টে যেয়ে লিখবেন, তারপর এখানে গড়টা আছে গড়টা টিকমার্ক করে দেবেন, তারপর চয়েস ফাইলে একটা স্ক্রিনশট আপলোড করবেন। আপনার যে সময় টাকাটা সেন্ড মানি করা কমপ্লিট হবে ওই সময় আপনি একটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশটটা আপনারা এখানে আপলোড করে কন্টিনিউ টু পেমেন্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে তারা সেটা চেক করে আপনাদের এই ডিপোজিটটা আপনার ম্যান ব্যালেন্স বা এই যে ডিপোজিট ব্যালেন্স যে আছে এখানে তারা অ্যাড করে দেবে, ঠিক আছে। আপনাদের ডিপোজিট ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে, ওই সময় কীভাবে আপনার টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে সাবস্ক্রাইব ফলোয়ার নেবেন, ঠিক আছে। তো নেওয়ার জন্য এখানে থ্রি ডট আইকন আছে এখানে একটি ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন লেখা আছে জব পোস্ট, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর আপনারা এখানে একটু অপেক্ষা করবেন, দেন এখানে কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন, আপনি এখান থেকে যেটা নিতে চাইতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে দেখবেন লেখা আছে সাইন আপ আছে, তারপর এই যে প্লাস কমেন্ট আছে, তারপর এই যে ফেসবুক বার্ড আছে, তারপর ওয়েবসাইট অ্যাড্রেস ক্লিক আছে, টেলিগ্রাম আছে, কমেন্ট আছে, এইগুলো অনেক কিছু কিন্তু আছে, ইনস্টাগ্রাম ফলো লাইক কমেন্ট আছে, তারপর মিডিয়াম আছে, এখানে অনেক কিছু আছে। আপনি যেইটার মাধ্যমে নিতে চাইতেছেন যেই জায়গায় আর কি নিতে চাইতেছেন, ইউটিউব এমন কোন যে বা এখানে দেখতে পারবেন যে ইউটিউব ওয়াচটাইম আছে, আপনি এমন কোন যে সাবস্ক্রাইব ফলো আছে, যে কোনো জায়গায় আর কি নিতে চাইতেছেন সেটা সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো এমন কোন যে সিলেক্ট করবেন, তারপর এই যে নেক্সট আছে এখানে একটি ক্লিক করবে, এখান থেকে একজন ওয়ার্কারকে আপনি কত টাকা দেবেন সেটা দেখতে পারবেন, তারপর অ্যাডমিন কমিশন 15% এটা দেখতে পারবেন, ওয়ার্কার নিড আছে এখানে আপনি কতজন ফলোয়ার নিতে চাইতেছেন সেটা
দিবেন, তারপর এখানে এই সমস্ত কিছু ইনফরমেশন আর কি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে নেক্সট আছে এখানে ক্লিক করে এটা কনফার্ম ভাবে এই পোস্টটা করে দেবেন, ঠিক আছে। তো পোস্টটা করে কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে মনে করছি এই ফলোয়ারগুলো কিন্তু নিতে পারবেন খুব সহজে, ঠিক আছে। মানে তারা কিন্তু কাজ করবে, একটু আগে যেভাবে দেখালাম যে ফ্রিতে ইনকাম করে, তো সেইভাবে মনে করছি অনেকে কাজ করবে, তারপরে কিন্তু আপনি এখান থেকে অনেক ভালো পরিমাণ কিন্তু মনে করছি ইউজার কিন্তু আপনি ফলোয়ার সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। মানে আপনি এখান থেকে যতজন আর কি ফলোয়ার চাইতেছেন সে ঠিক ততজন ফলোয়ার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে ডিপোজিট করার সময় কিন্তু এক্সট্রা কিন্তু 20% ফি পেয়ে যাবেন। এই যে এখানে কিন্তু একটা নোটিশ আছে, এই নোটিশটা যদি আপনি এখান থেকে পড়েন তাহলে কিন্তু জানতে পারবেন যে এখান থেকে মনে করছে কত পার্সেন্ট আর কি কমিশন পাবেন, ঠিক আছে। তো এই যে এখানে দেখতে পারবেন কোন টাইমে আর কি এখানে মনে করছে ডিপোজিট করলে ভালো হবে, এই সেই টাইমটাও কিন্তু এখানে এই নোটিশের মাধ্যমে কিন্তু বলা আছে। তো এই নোটিশটা আপনারা এখান থেকে পড়ে নেবেন, এই যেটা আপনাকে 20% বোনাস দেওয়া হবে, ঠিক আছে। আপনি যদি এখানে ডিপোজিট করেন সেক্ষেত্রে এক্সট্রা 20% কমিশন পাবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে সাইটটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আশা করি সাইটটি সম্পর্কে আপনারা একটু জেড বিস্তারিত বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে 100% পেমেন্ট পাবেন, পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনারা যদি পেমেন্ট না পান আমাকে বলবেন, আমি আপনাদেরকে পেমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। অবশ্যই আপনারা এখানে কাজ করবেন, এখান থেকে আপনারা 100% পেমেন্ট পাবেন, যেহেতু একটা ফ্রি ইনকাম সাইট, কেউ মিস করবেন না। যারা বসে আসেন, বসে না থেকে এই সাইটটি থেকে প্রতিদিন 500-600 টাকা খুব সহজে ইনকাম করুন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।